সময় কিছু খাইও, কেন? শরীরে শক্তি শক্তি দরকার আছে না? আমার কিছু খাইতে হবে না, তুমি খাবার ব্যবস্থা করে দিবা বাসায়। তাই কি খিলাবা? তুমি আমার সময় দূরে আঁশের ডিম খেয়ে নেবে। আচ্ছা, হাঁসের ডিম কি তোমার বাসায় নাই? বাসায় নাই, আছে মুরগির ডিম। মুরগি ডিম সিদ্ধ করবা? হ্যালো। বলো। আচ্ছা, তুমি আজকে হঠাৎ করে ফোন দিয়ে বলো বললা, আমাকে কি মনে মনে পছন্দ করে ফেলছো নাকি? পছন্দ করছি দেখেই তো শোনা আমার, তোমার আমি ফোন করেছি। তাহলে আমি এর আগে তোমাকে প্রস্তাব দিলাম কয়েকবার, হ্যাঁ, তুমি আমার প্রস্তাবে রাজি হলে না, রাজি হই নাই। আর আজকে তুমি হঠাৎ আমাকে ফোন দিয়ে হ্যাঁ বলো, মানে তুমি আমার কথায় রাজি হয়েছো এখন? হইলাম, আমার কথায় রাজি হয়েছো? হ্যাঁ, আমার সাথে প্রেম করবা কর্মদেই তো ফোন দিছি। তাই? ভিডিও কলে ফোন দাও, দিনে তোমার একটু দেখি। আচ্ছা ঠিক আছে, দাও। হ্যালো, হ্যাঁ বাবা রে, দাদা, তোমার কেমন লাগতেছে? তোমাকে তো সেই লাগতেছে, কিন্তু আমি আমি তোমাকে প্রশ্ন করলাম, প্রশ্ন উত্তরটা তুমি দিলে না। বলো। তোমাকে আমি প্রস্তাব দিছি প্রেম ভালোবাসা করার, কিন্তু তুমি হঠাৎ করে তুমি আমাকে মানে আমার কথায় রাজি হলে না, কিন্তু এখন তুমি নিজে নিজে ফোন দিয়ে আমাকে বলতেছো, এর কারণটা কি বা রহস্যটা কি বলো তো? আর কারণ একটাই, কেন এখন তোমার আমার ভালো লেগে গেছে? আগেও ভালো লাগছে, আমি সাহস পাই নি কথা কইতে। আর তুমি তো ভালো করেই জানো যে আমার জামাইটা একটু শয়তান টাইপের। ও এই জন্যে হুম, শয়তান টাইপ হ্যাঁ, সামনে আমি একটু অভিনয় করছি। তো অভিনয় কেন করবা তুমি? তোমার জামাইয়ের বিষয়টা তোমার জামাই দেখবে, আর আমি তোমার বিষয়টা দেখবো, সমস্যা কি? তাই হ্যাঁ, তুমি গ্রামের একটা মেয়ে, বিয়ে হয়েছো, আমাদের গ্রামে আসি, তোমাকে প্রেমের প্রস্তাব দিতাম, তুমি একটু রাগান্বিত হইতা, ভালো আমাকে বাঁচতে না আমার আমার সাথে, জামাইটা আমার ভাল লাগে না। তো ভালো না লাগলে এখন কি করবো? বিয়ে করে ফেলাইছো, চাইলাম ধরে ছাইড়া দিব। জামাই থেকে কি কোনো কিছু করা যাবে? ঠিক কথাই কইছো। তাহলে জামাই ব্যতীত ছাড়া যদি কিছু করা হতো, সেটা বিয়ের আগেই করা আরে, যেত। জামাই এসে একটা সার্টিফিকেট বোঝুন না কেন, সার্টিফিকেট তো হলে তো হবে না, কারণ জামাই থাকা অবস্থায় এরকম কিছু করা সম্ভব হয় না, কারণ জামাই যদিও আছে আর জানতে পারলে তোমার কেমন হবে তা বুঝছো? কি হবে বলো দেখি। জানতে পারলার কি, আমার ছাইড়া দিব তাহলে আর আমি কি চাবো তোমার এখান থেকে ছাইরা দেখ তুমি চলে যাও? না? তুমি আমার সাথে কিছু করো বা না করো, তুমি আমাকে দেখো না দেখো, কিন্তু আমি সারাক্ষণ যদি তোমাকে একটা নজর দেখি না, হুম হুম আমার সারাটা দিন আমার অনেক ভালো কাটে জানো। তাই কাটবো না, আমি তো আবার কোনো দিক দিয়ে কম না, বোঝো না, আমার আমার তো অলরেডি দেখছোই না। হ্যাঁ, তোমাকে সব কিছু দেখা আমার শেষ, আর যদি দেখার বাকি একটাই আছিল, সেটা যদি তুমি অনুমতি দাও তাহলে সেটা দেখা রাখবো। ওটাও আজকে হয়ে যাবে? আজকে কেন? তুমি হুট করে আজকে আজকে বলো কেন? একটু সময় লং আচ্ছা, দিতে তাহলে পারো না? দু একদিন পরে করো। এই আবার আজকে বলতে, আবার দুই একদিন পর? তুমি মানে আমার প্রতি তোমার রুচি নাই, এটাই হচ্ছে মেন কথা। দেখো তো, দেখো কি সুন্দর লিপস্টিক দিয়ে দেখছো, আমার ঠোঁট দেখে দেখছো মনে হয় কমলা লেবুর মতন দেখো। দেখো দাও। তুমি তো সবই জানো সবই বোঝো, তুমি এই কথাটা কেন বলতে গেলা তাহলে শোন না, একটা কথা কই, বলো। 10টা বাজাই, কোন সময়? রাতের 10টা। আজকেই? হুম তোমার গৃহস্থ কোথায় থাকবে? হুম তোমার গৃহস্থ ও ও মরা সদা মানুষ, বোঝো না কে, ও অসুখে পড়ে আছে, ও কোনো লড়বো না চড়বো না, সমস্যা নেই। ও তাই? আর এক রুমে শুয়ে থাকে। তা ও তুমি আমার, পিছনের গেট দাবা, ও যে মগো পিছনে গেট আছে না, ও পিছনের গেট দেওয়া, ওইদিক দিয়ে সিঁড়ি দেওয়া উঠে পড়বা। আমার মতো করে আর কয়টার সাথে প্রেম করছো তুমি? আমার আমি এই যে কান ধরছি, বিশেষ করে একটাও নাই, তোমার লগই করছি। শুধু আমার লগেই? আসলে তোমার লাগে, তা আমার লগে প্রেম করে তুমি মজাটা কি পাও বলো তো? আরে জানো না, তুমি বুঝবে না, আমি তো তোমার কাছে এখনো যাই নাই, তোমার সাথে তেমন কথাও বলতাম না, শুধু ওই খালি রাস্তায় দেখতাম। না এলে কি এমনি বুঝুন যাইতে, তুমি আমারে কি করতে পারবা? তুমি সবই বোঝো, হুম মানুষের মনের কথা তুমি বলতে পারবা? হুম বাবা তুমি কবিরাজ নাকি? হুম কবিরাজের চাচা। কবিরাজের চাচি? হ্যাঁ, চাচা না চাচি। ওই একটা হইলিও। হ্যাঁ একটা হলে তো হবে, একটা কথা কি জানো, যদি থাকে মনের মিল, হ্যাঁ, গাং পার হতে কতক্ষণে রে কত কয়? ওই রকমই মানে মিল থাকলে কিছু করার থাকে না, আর তো সেই মিলটা তো তুমি আমি অনেক আগে করতে চাইছিলাম, কিন্তু তুমি তো আমাকে আসলে যাক, কি ভালো বল, সময় কিছু খাইও, কেন শরীরে শক্তি শক্তি দরকার আছে না?
আমার কিছু খাইতে হবে না, তুমি খাবার ব্যবস্থা করে দিবা বাসায়, তাই কি কি লাগবা? তুমি আমার সময় দূরে হাঁসের ডিম খেয়েবে। আচ্ছা, হাঁসের ডিম কি তোমার বাসায় নাই? বাসায় নাই, আছে মুরগির ডিম। মুরগি ডিম সিদ্ধ করবা? আচ্ছা ঠিক আছে, তাহলে দরকার নেই। কারণ একদিন তো মুরগির ডিম খাওয়াইছিলা তুমি। খালি একদিন খাইছি, কবুতরের মাংস খাইলাম না সেদিন। মুরগির ডিম তো একদিনই খাওয়াইছো, কবুতরের মাংস খাওয়াইছো 2 দিন। তারপরে তোমার কত কিছু খাওয়াই, খেজুর খাওয়াই শক্তির লেগে। হ্যাঁ, সেটা সবই কিছু করো তুমি, কিন্তু শক্তিটা যে খাটাবো, শক্তিটা যে কোন জায়গায় লাগাবো, সেটা তো আমি সেটা পাই না। তো তাহলে শক্তি লাগালে হয়ে যাবে, শক্তির কাজ করতে হবে না? তাহলে তুমি লাগাবা দেবো না কেন শক্তির কাজটা? হ্যাঁ বুঝতে পারছি, হুম, বুঝতে পারছি। কি বুঝলা বলো? তুমি যে আমার, তুমি যে আমার মনে মনে আগে থেকে ভালোবাসিলে আমার, বুঝা গেছে। আমি তো আগে থেকে তোমাকে ভালোবাসছি, কিন্তু তুমি আমার কথা রাজি হও নাই, তুমি আমার কথা মূল্য দেও নাই, এই জন্য তো আমি তোমাকে বলছিলাম যে আসলে আমি মূল্য তো দিমু কেমন, আমার তো এর সামনে এক সাইড ভালোবাসছিলাম, দেখছি না। এটা কোনো কথা বললা? হ্যাঁ, ও যে সুমাইয়া নামের একটা মেয়ের, ও, এই আর কথা, বড় বড় কথা কও না। এই কথা? আরে না, শোনো, এখন একটা কথা কি, সুমাইয়ার বিয়ের বেসা ছিল, সুমাইয়া কইলো আমার বিয়া করবো কদিন পরে, বাসার নিমু হ্যান, আমি করলো সমস্যা কি। শোনো, এইরকম কিছু না, আমি তাকে কিছু বলিও না ওইরকম। তবে বলছিল ও একদিন যে আমি এদিকে রুম নেব, আমাকে একটা রুম নিয়ে দিয়েন। তো ঠিক আছে, দেখবা সমস্যা কি, রুমে থাকবা। আমি তো এমন মন থেকে ওকে এমন কিছু বলিও নাই। তারপরও একটা কথা বলছিলাম যে দেখো, তুমি আমাকে রুম নিয়ে দেবো, কিন্তু একটা পরিচয় যদি থাকতো তাহলে হয়তো ভালো হতো, কারণ তুমি আমার স্বামী হয়, পরিচয় দিব। আচ্ছা হ্যাঁ, তেলে দিতে পারবা, এই কথাটুকু। তুমি এটা এমন কিছু মনে করো না যে আমি তাকে ঘরে বিয়ে করে নিয়ে আমি তাকে আমি সব কিছুরই অধিকার দিয়ে দিব, তা কিন্তু না, এটা ভুল ধারণা তোমার। মানে এত নাশকতা বাদ দেয়, এখন কি আবার না এটা না। 10টা বাজে বললে না তুমি? ও তো এখন কত বাজে তুমি দেখছো? এখন এখন 10টা বাজতে আধা ঘন্টা দেরি আছে। ও যে চালু করে রেডি মেডি হয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তাহলে তুমি আচ্ছা রেডি হও। হ্যাঁ, আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ।